সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। দূরণ আছে, দূরণকে ধন্যবাদ এবং আজিজকে ধন্যবাদ এবং কেরামত, তারামিয়া, আরও যারা আমাদের সদস্য আছে, সবাই নামটা বলতে পারবো না, আগে না করে নাম বলছি না, তো ওরা যদি সাহায্য সহযোগিতা, তারামিয়া, কেরামত সহ, গুরহাম সহ সবাই যদি আমার সত্য সৎসমভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সংক্ষিপ্তভাবে একটু কথাই বলবো। এই সমিতি 1984 সালে হয়েছিল, জন্মেছিল এই সমিতিতে। আজকে আমাদের সুরাব সাহেব, সুরাব সাহেব এই সমিতির অনুদার ছিলেন, এক সময় সেক্রেটারি সভাপতি ছিলেন এবং আমাদের সমিতির সেক্রেটারি হিসাবে আমাদের সংসদ সদস্য হয়েছিলেন আমাদের কোটিদি পাকুন্দিয়া। এই সুরাব সাহেব আমাদের এখানে উপস্থিত আছেন, কারণ পরবর্তী যারা চলে গেছেন তাদের তো আমি স্মরণ করি, যারা আমাদের সমিতি সেক্রেটারি ছিলেন অথবা সদস্য ছিলেন, সবাই প্রতি আমার শ্রদ্ধা সম্মান রেখে আমরা বক্তব্য আরম্ভ করছি। আমরা এই সমিতির মাধ্যমে আমরা পাকুন্দিয়া উপজেলা থেকে আমরা রাফি ভূঁইয়া, মুজাদ ভূঁইয়া নামে আমরা বৃত্তি দিয়েছি। আমরা হাকিম, জাহান হাকিম বৃদ্ধ নিকেতন করেছি। এই বৃদ্ধ নিকেতন আমরা বহু শ্রম দিয়েছি, বহুবার গিয়েছি, সভাপতি জানে, নানাভাবে রেজিস্ট্রেশন করার জন্য আবুল কাসেম সাহেবের নাম যেখানেই যাই, ওনার নাম সারের নাকি স্কুল, আমি কাগজপত্র অনেক জায়গায় নিয়ে গেছি, তাই আছে। এবং আমরা প্রত্যেকটা অনুষ্ঠান পাকুন্দিয়া করার চেষ্টা করেছি এবং আমরা বৃত্তি দিয়েছি এবং আমরা চক্ষু শিবির করেছি, লায়ন ক্লাবে যে চিকিৎসা করেছি এবং অনেক কিছু করেছি। আজকে আমার বলার সময় নাই, বলতেছে সেই জন্য বলতে পারতেছি না। তো পাকুন্দিয়া সমিতি আজকে প্রায় 40 বছরে আমরা যা কিছু করেছি, যারা করে গেছেন তাদের প্রতি কৃতজ্ঞ, যারা এখনো করতেছে সামনে করবেন সবাই প্রতি আমি কৃতজ্ঞ রাখি। আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আহ্বায়ক সহ আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, বইয়ের মোরকুল।